আমার আজকের রেসিপি হচ্ছে লাউ নারকলের ঘন্ট। একদমই অন্যরকম এই নতুনভাবে তৈরি করা দারুণ স্বাদের এই রান্নাটা। আমি বন্দনা, বন্দনা ফুডকোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা শুরু করছি। এখানে আমি অল্প একটু তেল দিয়ে বড়িটাকে, কয়েকটা বড়ি নিয়েছি, বড়িটা নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর আবারও আমি একটু সাদা তেল দিলাম। তারপর আমি এর মধ্যে দুটো ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর দেব আমি এক চামচের মতন জিরে। এরপর আমি ডুমো ডুমো করে কেটে আলু রেখেছিলাম, অল্প একটু আলু দেব, আর লাউটা থাকবে বেশি মাত্রায়। এরপর আমি একটা লাউ কেটে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দিলাম। এবার লাউটা আর আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটুখানি মুছতে দেব। এদিকে আমি একটা মশলা বাটিতে গুলে রাখবো, তার জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন, হলুদ গুঁড়ো আন্দাজ মতন, আর দেব জিরে গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে গুলে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর এক চিমটি হিং। দেখুন লাউটা আর আলুটা অনেকটা মজে একটু নরম হয়েছে, কমে এসছে, তার মানে একটুখানি মজেছে। এরপর দিয়ে দেবো এই গুলে রাখা মশলাটা। এইরকমভাবে মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ আলাদা হয়, সেই জন্য জলে একটু মশলাটাকে গুলে রাখলে ভালো হয় স্বাদ। এরপর বাটি ধোয়া জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদমই ভাতের সঙ্গে দারুণ লাগবে, এই গরমকালে একটু অন্যরকম স্বাদের এই রান্নাটা। দিয়ে দিলাম একটা টমেটো পিষে রেখেছিলাম, আর সবারই একটু মুখের স্বাদ বদলাবে। দেখুন রেসিপিটা কিন্তু একদমই আলাদা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন তারপর ঢাকনা খুলেছি, লাউ আর আলুটা অনেকটা মজে এসছে। দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতন আদা বাটা। আদা বাটাটা আমি পরে দিয়েছি যেহেতু আদার গন্ধটা থাকবে। এবার বড়িটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে। আপনাদের কেমন লাগলো এই লাউয়ের তরকারিটা, আপনারা বা কীভাবে বানান আমি প্রত্যেকবারই আপনাদের জিজ্ঞেস করি। একটু নতুন রেসিপি আপনারাও শেয়ার করতে পারেন আমার সঙ্গে। দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা। তেজপাতা যদি আগে দেয় পুড়ে যায় তো সেই গন্ধটা কিন্তু খুব খারাপ মানে লাগে, তো সেই জন্য আমি একটু তেজপাতাটা পরে দেবার চেষ্টা করি। এরপর দিয়ে দেব এক বাটি নারকল বাটা। আপনারা চাইলে এখানে কুড়িও দিতে পারেন। নারকল দেওয়ার কারণে এর স্বাদই কিন্তু বদলে যাবে, একদমই আলাদা লাগবে, আর খুবই টেস্টি এই রান্নাটা হয়। এবার বাটি ধোয়া নারকলের যে বাটি ধোয়া জলটা দিয়ে আমি একটু মুছতে দেব। বড়িটাও একটু মুছবে, একটু সেদ্ধ হবে, কিন্তু খুব বেশি বড়িটাকে সেদ্ধ করবে না। বড়িটা একটু মানে একটু ক্রাঞ্চি থাকবে, ওটার স্বাদই আলাদা লাগে। আমার লাউ আলুর ঘন্ট কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দেব একটুখানি চিনি, যেটা টেস্ট খুবই ভালো আনবে, মিষ্টি মিষ্টি একটু স্বাদ পাবে এই লাউ আলু নারকেল ঘন্ট। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব শেষে দু চামচের মতন ঘি।
এই রান্নাটা আগেও আপনারা ঘিতেও করতে পারেন, কিন্তু আমি ঘিটা শেষে দিয়েছি। এরপর কুচুনো ধনে পাতা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার লাউ আলু নারকলের রেসিপি ভালো ঘন্ট তৈরি হয়ে গেছে, স্টার্ট করে দেবো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেলটাও অন করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে আজকে রান্নাটা। দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।